वेलकम व्यूअर्स, आज के आबार इम्प्रूव योर राइटिंग स्किल डे थ्री। এই নিয়ে 3 দিন হচ্ছে পরপর রাইটিং স্কিল কিভাবে ইমপ্রুভ করা যায় তার উপরে আলোচনা। তো সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে আগের দিন বলেছিলাম, সেন্টেন্স প্যাটার্নে কিভাবে বাংলা একটা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করা হবে, কেন রাইটিং স্কিলকে ইমপ্রুভ করতে গেলে গ্রামার জানাটা খুব জরুরি, গ্রামার ছাড়া রাইটিং স্কিল ইমপ্রুভ করা যায় না। তাই গ্রামার সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন এন্ড সেন্টেন্স প্যাটার্ন। তো ইমপ্রুভ মানে উন্নতি করা, কি উন্নতি করতে হবে? ইওর রাইটিং স্কিল, তোমার যে লেখার দক্ষতাটা রয়েছে এটা একদম শুরুর পর্যায়ে, সবে ডে থ্রি আস্তে আস্তে এগোতে হবে। সেন্টেন্স একটা বাংলায় লেখা রয়েছে, ওটাকে ইংলিশে লিখতে হবে এই প্যাটার্নের উপর, SVOING। বলে নিই একটু, এস মানে সাবজেক্ট সেন্টেন্সে, আর ভি মানে ভার্ব, আর ও মানে অবজেক্ট। মানে সেন্টেন্সে যখন লেখা হবে তখন প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব বসবে, তারপর অবজেক্ট আসবে, ঠিক পরপর যেমন ফর্মুলা বসে। রাইটিং স্কিল সম্পর্কে অনেকেরই একটা দুর্বলতা রয়েছে, এমনি গ্রামার অনেক শেখা হয়, ট্রান্সলেশনও করা হয়, কিন্তু রাইটিং লিখতে গেলে তখন যেন সেন্টেন্স কোথা থেকে শুরু করব, কিভাবে লিখবো, কোনটা প্রথমে লিখবো, ইত্যাদি নিয়ে অনেক কনফিউশন দেখা যায়। তো সেগুলো যাতে না হয় তাই আমি শুরু করেছি ইম্প্রুভ ইওর রাইটিং স্কিল এই পর্বটা, ডে থ্রি আজকে তৃতীয় দিন। আগের দুটো ভিডিও যারা দেখোনি দেখে নিতে পারো, ওখান থেকে শুরু করলে সুবিধা হবে। আজকে তৃতীয় দিন, তো প্রথমে সেন্টেন্সটা পড়ে নেওয়া যাক। কি লেখা আছে? আমরা দেখলাম লোকটি গাছের তলায় বসে রয়েছে, এরকম একটা সেন্টেন্স আমাকে লিখতে হবে ইংলিশে। তো কিভাবে লিখবো এই প্যাটার্নে, মানে এই ধাঁচে, এই গঠনে, এই ফর্মুলায়? তো প্রথমে লিখবো আমরা, সাবজেক্ট উই, দেখলাম মানে ফাউন্ড, তারপর অবজেক্ট মানে কাকে দেখলাম, লোকটিকে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো উই ফাউন্ড দ্য ম্যান, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর পার্টিসিপেন্ট ING, সিটিং। এতটা পর্যন্ত লিখে গাছের তলায় আন্ডার দ্য ট্রি। তো এইভাবে ট্রান্সলেশন শিখতে হবে, খুব নিয়মতান্ত্রিকভাবে, খুব গ্রামারের রুল ফলো করে, তাহলে একটু একটু করে রাইটিং স্কিল ইম্প্রুভ হবে। আর রাইটিং স্কিল ইম্প্রুভ করতে অনেকটা সময় লাগে, তাই আমি বলেছি ডে থ্রি। দেখি যাক, দেখা যাক কতটা করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট উই, ভার্ব ফাউন্ড, অবজেক্ট দ্য ম্যান, তারপরে পার্টিসিপেন্ট সিটিং অন দ্য ট্রি, এইগুলো ট্রান্সলেশন। তো এখানে আর একটু সহজভাবে বললে, আসলে দুটো সেন্টেন্স আছে, একটা সেন্টেন্স হলো লোকটি গাছের তলায় বসে রয়েছে, এই পর্যন্ত একটা সেন্টেন্স। যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য আরেকটি ছোট করে ভেঙে গিয়ে বলি, একটা সেন্টেন্স হচ্ছে লোকটি গাছের তলায় বসে রয়েছে, কিরকম লিখেছি, দ্য ম্যান সিটিং আন্ডার দ্য ট্রি। আর আমরা যেটা দেখেছিলাম উই ফাউন্ড, এবার দুটো সেন্টেন্সকে একসঙ্গে বলা হয়েছে, উই ফাউন্ড দ্য ম্যান সিটিং আন্ডার দ্য ট্রি। এইগুলো শুধু এইভাবে ভিডিও দেখলে রাইটিং স্কিল শেখা যাবে না, খাতায় কলমে লিখতে হবে, একটু একটু করে ট্রান্সলেশন করতে হবে অল্প অল্প করে, আর বিশ্বাস রাখতে হবে, বলতে হবে যে আমি পারবো লিখতে। এমন নয় যে তুমি কিছুই জানো না, এটা হতে পারে না, কিছু তো অন্তত জানো, শুধু একটু ধরে ধরে এগিয়ে নিয়ে যাওয়া। তাই এরকম সেন্টেন্সে যে কথাগুলো রয়েছে, আমরা, জানা আছে উই, দেখলাম উই ফাউন্ড, লোকটি দ্য ম্যান, সবকটা ওয়ার্ডের মানে জানা আছে, কিন্তু এগুলোকে সাজিয়ে একটা প্যাটার্নের মধ্যে কিভাবে রাখবো এইটাই অসুবিধা। এইভাবে যেরকম লিখেছি আমি সেন্টেন্স প্যাটার্ন SPO, এরকম পরপর প্যাটার্ন নাম্বার 1, 2, 3, 4 করে 22টা প্যাটার্ন রয়েছে। অতগুলো প্যাটার্ন কমপ্লিট করলে রাইটিং স্কিল অনেক ইম্প্রুভ করে যাবে, রোজ একটু একটু করে, ঠিক আছে। দ্বিতীয় সেন্টেন্সটা যাই, একই প্যাটার্ন হবে, কি লেখা আছে, শিকারি কি দেখলো
বাঘটি তার দিকে এগিয়ে আসছে। শিকারিটি দেখলো বাঘটি তার দিকে এগিয়ে আসছে, এই ট্রান্সলেশনটা করতে হবে। তো কিভাবে করা যাবে, কোন প্যাটার্নে সেন্টেন্সটা লিখবো? এসবিও আইএনজি প্যাটার্নে প্রথমে সাবজেক্ট লিখবো, শিকারিটি দ্য হান্টার, দেখলো ফাউন্ড, কাকে দেখলো বাঘটি, অবজেক্ট কি আর তাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। তো ঠিক লিখেছি এসবিও দ্য হান্টার ফাউন্ড দ্য টাইগার, এসবিও এস সাবজেক্ট, ভি ভাগ ফাউন্ড বাঘটিকে দেখলো, তারপর তার দিকে এগিয়ে আসছে মানে কামিং টুয়ার্ডস হিম। তো এই সেন্টেন্সে দেখা যাচ্ছে সবকটা ওয়ার্ডের মানেই হয়তো জানা আছে, শিকারি মানে হান্টার, দেখলো মানে স, ফাউন্ড বাঘটি দ্য টাইগার, তার দিকে টুয়ার্ডস হিম এগিয়ে আসছে, সব জানা আছে। শুধু ব্যাটারে কীভাবে বসাতে হবে এইটি একটু শেখা, আগে দুদিনও পর পর এই জিনিসটা করিয়েছি এবং আগামী কয়েকদিনও এই প্যাটার্নের উপরে কিছু সেন্টেন্স করব, তাহলে একটু একটু করে শেখা যাবে। কিন্তু খাতা কলমে লিখে লিখে করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না। এখানে তাই আগের ওই সেন্টেন্সটার মতন দুটো সেন্টেন্স আছে, একটা সেন্টেন্স হচ্ছে বাঘটি তার দিকে এগিয়ে আসছে, দ্য টাইগার মানে বাঘটি কামিং আসছে টুয়ার্ড সেম তার দিকে, এই একটা সেন্টেন্স। আর একটা শিকারিটা এটা দেখলো, দ্য হান্টার ফাউন্ড দিস, এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে সিম্পল সেন্টেন্সে বলা হচ্ছে, দ্য হান্টার ফাউন্ড দ্য টাইগার কামিং টুয়ার্ড সেম। আমি প্রথম দিকের সেন্টেন্সগুলো খুব ছোট ছোট করে একটু একটু করে ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি যাতে বুঝতে অসুবিধা না হয়, তারপরে লেখার কোয়ালিটি ইমপ্রুভ করবে, তখন পরের দিকে একটু কঠিন কঠিন সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব। তো এই প্যাটার্নে আজকে এই দুটোই সেন্টেন্স থাকবে। ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল একটা অনেক দীর্ঘ যাত্রা, সেখানে একদিনে দুদিনে বা এক মাসে দু মাসে কাজ হবে না, অনেকটা সময় নিয়ে একটু করে দিতে হবে। রাইটিং স্কিলের যে সমস্যাটা রয়েছে হতে পারে সেটা অনেক দিনের সমস্যা, ক্রনিক প্রবলেম, ক্রনিক প্রবলেম টেক্স ক্রনিক টাইম টু কিওর, দীর্ঘতম সমস্যা সময় লাগে একটু, সেই ধৈর্যটা যদি দেখাতে পারো ইউ আর দ্য উইনার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, তাহলে পরদিন আবার এসবিও আইএনজি নিয়ে আবার এরকম দুটো সেন্টেন্স নিয়ে ডে ফোরে আসবো। রাইটিং স্কিল ইম্প্রুভ করতে হবে, আমি সবসময় আছি সঙ্গে, এই কথাটা মনে রাখবে। শুধু সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আর চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, লাইক করলে বুঝতে পারবো ভিডিও তোমাদের ভালো লাগছে, আর শেয়ার করলে হবে যে যে জিনিসটা তোমরা জানলে তোমরা শেখালে, এইভাবে ধরে ধরে রাইটিং করানোটা গ্রামার অনেকে শেখায়, রাইটিং শেখানোর দায়িত্বটা একটু গুরু দায়িত্ব। তো শেয়ার করলে তারা যারা জানে না তাদেরও একটু উপকার হয়ে যাবে, আর এইটা একমাত্র তুমিই করতে পারো। ঠিক আছে, আসি তাহলে এই পর্যন্ত, সাবধানে থাকবে, ভালো থাকবে, ওকে।